আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই আত্মবিশ্বাসী মনোভাবের ব্যাপারে। এটা সত্যি বিশ্বাসের মনোভাব, কিন্তু আমি বলছি যদি আমাদের আত্মবিশ্বাস না থাকে, নিজের ওপর বিশ্বাসের কথা বলছি না, আমি আজ নিজের ওপর বিশ্বাসের কথা একেবারেই বলছি না, কারণ আসলে নিজের ওপর বিশ্বাস যে করে এমনটা লেখা আছে যে সে বোকা। প্রবচনে বোকাদের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, এ বোকা ও বোকা, কিন্তু পূর্ণতার বাইবেলে লেখা আছে আত্মবিশ্বাসী বোকাদের কথা। তাই যে নিজের ওপর বিশ্বাস করে সে সত্যি খুবই বোকা মানুষ। আপনি কিছুতেই নিজের ওপর বিশ্বাস করতে পারেন না যে সেই সময় আপনি কাউকে ভালোবাসেন তখন আপনি দুর্বল হবেন না, বরঞ্চ শক্ত থাকবেন। আমার জীবনে আমি প্রতিদিন আমার বিশ্বাস যে আমি কখনোই ভুলিয়া আমার প্রার্থনা করার সময় বা কখনো সারাদিন প্রভুকে বলতে থাকি তোমার থেকে আলাদা হয়ে আমি কিছুই করতে পারবো না, আর আমার মধ্যে মানে আমার শরীরের মধ্যে কোনো ভালো কিছুই নেই। যদি প্রভু তুমি আমায় সাহায্য না করো তাহলে আমি নিশ্চিত নিজেকে বোকা বানানোর মোট কোনো কাজ করে বসবো। মানে প্রভুর প্রতি বিশ্বাস থাকা উচিত। জীবনে কিছু জিনিস ঘটে যখন আপনার প্রভুর ওপর বিশ্বাস থাকে না, কিছু জিনিস ঘটে যখন আপনার নিজের ওপর বিশ্বাস থাকে না। একজন যীশু খ্রিস্টের বিশ্বাসী যদি প্রভুর ওপর বিশ্বাস না থাকে তাহলে সে জাম্বোজেটে। একজন অবিশ্বাসী বিশ্বাসের সহিত একজন ভক্তের চেয়ে বেশি কিছু লাভ করবে বিনা অহংকারে। বিশ্বাস মানে হলো একটা আস্থা যা আপনাকে কিছু করতে সাহায্য করবে, একটা ভরসা যে আপনাকে সবাই মেনে নেবে। আত্মবিশ্বাস থাকলে আপনি মনের জোরে চলবেন, আত্মবিশ্বাস থাকলে আপনি যেসব কাজ করবেন যা আগে কেউ করেনি, আত্মবিশ্বাস থাকলে আপনি মজাদার এবং একটা সুন্দর জীবনযাপন করবেন। দেখুন, আজ সকালে আমি বিশ্বাস করেছি যে হয়তো আমার জন্য হাজার হাজার উপহার থাকবে আজ এখানে। প্রভু আপনাদের প্রত্যেককে করুণা দেখানোর শক্তি দিয়েছেন। আমাদের প্রভু খুবই মহান, আর যখন উনি আমাদের মধ্যে আসেন তাহলে আমাদের তখন বুঝে নেওয়া উচিত যে আমরাও পারব মহান কাজ করতে ওনার সাহায্যে। বলছি, আমার 9 বছর বয়সে আমার দ্বিতীয়বার জন্ম হয়েছে। আমার বাড়িতে আধ্যাত্মিক বলতে কিছুই ছিল না বললেই চলে, কিন্তু আমি আমার বাড়ির কয়েকজন আত্মীয়ের সঙ্গে গির্জায় যাই যখন তারা বাইরে ঘুরতে যাচ্ছিল, আর হয়তো আমি গির্জায় যেতেই পারতাম না। যদি আমার বাবা জানতে পারত যে আমি গির্জায় যাচ্ছি, কিন্তু উনি বাইরে নেশা করতে যেতেন আর আমি ওদের সঙ্গে চলে যেতাম, আর আমি সত্যি জানি না যে কি করে উনি বুঝতে পেরেছিলেন যে আমার উদ্ধারটা পাওয়া জরুরি। কিন্তু যেভাবেই হোক আমি করেছি। আমার মনে হয়েছিল আমার পাপের জন্যে ক্ষমা চাওয়ার সময় হয়ে এসেছে, আর তাই সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়েই গির্জায় গেলাম, বেদির ওপরে গিয়ে নিজের জীবন প্রভুর হাতে সঁপে দেব বলে। ওই দিন প্যাস্টার আমায় বেদিতে ডাকলো না, এবার আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। আমি হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে পারি বা ওনার সামনে গিয়ে দাঁড়াতে বলতে পারি যে আমার জন্য প্রার্থনা করো। আর আমার মনে আছে আমি আমার খুড়তুতো ভাই বোনকে নিয়ে গেছিলাম আর বলেছিলাম আমার মুক্তি চাই। তাই মনে হয় ওই সময় মনে একটার ডাক এসেছিল, কিন্তু যেই বিষয়েতে এলাম ভুলে যেতে হলো। আমার 9 বছর বয়সে আমি কি ছিলাম আর আজ কি তা একেবারে মিলতে পারে না, কিন্তু আমার মনে আছে 9 বছর বয়সে আমি সেই জীবন কাটাতাম যখন আমার বাবা আমার সঙ্গে যৌন নির্যাত করত। আমাকে মনে মনে একটা ধীর সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমি করব, অবশ্যই করব। আমার মনে আছে ছোটবেলায় রাতে বিছানায় শুয়ে শুয়ে, এমনকি যৌবনকালেও আমি ভাবতাম এক না একদিন কিছু আমি করবই আর একদিন নিজের জীবনে তাকে সুন্দর বানাবই। আর এখন আমি বুঝি এত বছর বাদে যে ওই মনস্থির করা চিন্তাভাবনাটা আর সাধারণের চেয়ে আলাদা কিছু করার ভাবনাটাই হয়তো আমার ছিল না, ওটার আমার সাথে কোনো সম্পর্কই ছিল না। এটা সম্ভব হয়েছে কারণ প্রভু মহান আমার মধ্যে এসেছেন, আর আপনারা প্রত্যেকে এরকমটাই ভাববেন। আপনাদের সবার মধ্যেই রয়েছে মহানতার বীজ, আর আপনার মহানতা হয়েছে, আর বাকি সবার মতো হবেন না,
সেটা হবে পুরোপুরি আলাদা। যদি আপনার আত্মবিশ্বাস না থাকে তাহলে খ্রিস্টের সাহায্যে আপনি কোনোদিনই উন্নতি করতে পারবেন না। আর প্রভু আপনাকে যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটা যদি না করতে পারেন তাহলে আপনি অস্থির হয়ে পড়বেন, অসন্তুষ্ট থাকবেন, আর নিজের জীবনে আপনি ক্ষুধার্ত ব্যক্তির মতো ঘুরে বেড়াবেন, যে কিছু খেতে চায় কিন্তু খাওয়ার পরেও আপনার খিদে মিটবে না। একমাত্র উপায় যা থেকে শুনুন খুশিতে সন্তুষ্ট হয়ে জীবন কাটাতে পারি তা হল প্রভুর দেওয়া দায়িত্ব পালন করে। যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে ভয় আপনাকে গ্রাস করবে আর আপনি অশান্তিতে থাকবেন, আত্মবিশ্বাস ছাড়া জীবনে আনন্দ করতে পারবেন না। যেসব মানুষেরা বিশ্বাস করে না তারা দুশ্চিন্তায় থাকে, তারা মনে করে তাদের ভাগ্যের সাথে ছলচুচুরি করা হয়েছে। আত্মবিশ্বাস না থাকলে খুব সহজেই অন্যেরা আপনাকে চালনা করতে পারবে, মানুষ আপনাকে ব্যবহার করবে আর আপনাকে অসম্মান করবে যদি আপনি রুখে না দাঁড়ান। বিশ্বাস না থাকলে আমরা খুব সহজেই অন্যের বলি হয়ে যাই, আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দিই সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টায়, কিন্তু তখনই প্রভু বা নিজেকে সন্তুষ্ট করতে পারি না। আপনি প্রভুর সেবা এবং মানুষের সেবা একসাথে করতে পারবেন না, অন্তত বেশিরভাগ সময় করতে পারবে না যদি আপনার আত্মবিশ্বাস না থাকে। পবিত্র আত্মা কষ্ট পেয়েছিল কারণ আমাদের ভীত হয়ে বেঁচে থাকার জন্যে। যিশু মৃত্যু গ্রহণ করেননি ভীত জীবনের জন্যে। যখন আমাদের ভেতরকার পবিত্র আত্মা কষ্ট পায় আমরা তখনই পাই। আমার মনে হয় যখন আমরা দুঃখ কষ্ট পাই তার কারণ হল আর আমাদের মধ্যে পবিত্র আত্মাকে কষ্ট দিয়েছি বলে আমরা কষ্ট পাচ্ছি বা আমরা দুঃখ পাচ্ছি। যেসব মানুষ ভীত তারা সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে, তারা সবসময় অন্যকে দেখে নিজের তুলনা করার জন্যে যে এরকম তাদের হওয়া উচিত। আর যদি তাদের মনে না হয় যে তারা অন্যের থেকে বড় বেশি ভালো আর বেশি আনন্দ তাহলে কখনোই খুশি হবে না তারা। তারা যা আছে তাতে তারা খুশি হতে পারে না, কখনোই আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করতে পারে না, কারণ তারা কোনো ভুলই সংশোধন করতে পারে না। যখন কেউ নিজের মানে তখন পুরোপুরি অসম্ভব হয়ে যায় তাদের জীবনে কোনো ভুলকে ঠিক করে দেওয়া, কারণ ওরা সেটা মেনে নিতে পারে না। বাইবেলে বলেছে হিব্রু পাঁচে, যদি মরো না জানি যে কিভাবে, যদি আমরা না জানি যে খ্রিস্টের কাছে আমাদের জায়গা কোথায়, যদি আমরা সঠিক পথে চলার সঠিক জ্ঞান অর্জন করতে না পারি তাহলে কখনোই বড় বা জ্ঞানী হয়ে উঠতে পারবো না। কখনো প্রভু আমাদের ভুল সংশোধন করিয়ে দেন, কখনো অন্য ব্যক্তিকে তাদের বুদ্ধি বিবেচনা করে চলতে বলেন আর আমরা সেটা সামলে নিতে পারি না, কারণ আমরা জানি না খ্রিস্টের কাছে আমাদের স্থান কি। এবার দেখুন আমরা দেখব ফিলিপিয়র 4:13, এটা খুবই দারুণ লেখা। এটা দিয়ে একটা অমর্যাদা করা হয়েছে এবং বইয়ের থেকে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা আজ সকালে সেটাকে শুধরে নিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাতেই এই সকলই করিতে পারি। আর যদি আপনি এই যিনি কে না বোঝেন তাহলে কিছুই বুঝবেন না, যদি না বোঝেন তাহলে বিপদে পড়বেন। যিনি আমাকে শক্তি দেন তাতে এই সকলই করিতে পারি, আর যদি আপনি এই যিনি কে না বোঝেন তাহলে কিছুই বুঝবেন না, যদি না বোঝেন তাহলে আপনি বিপদে পড়বেন। এরকম না জেনে আমি সর্বশক্তিমান, আর কিন্তু যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সকলই করিতে পারি। আমি যে কোনো কিছুর জন্যে তৈরি আর সব কিছুর সমতুল্য ওনার সাহায্যে যিনি আমার মধ্যে শক্তি জাগিয়েছেন। আমি নিজেতেই সন্তুষ্ট খ্রিস্টের সন্তুষ্টিতে, বা আমরা বলতে পারি আমি খ্রিস্টের বিশ্বাসে বিশ্বাসী। আর যেদিন আপনি বুঝতে পারবেন যে খ্রিস্টই আপনার বিশ্বাস, যে উনি আপনাকে কথা দিয়েছেন, আপনি বুঝতে পারবেন যে খ্রিস্টই আপনার বিশ্বাস, উনি আপনাকে কথা দিয়েছেন, তিনি কখনোই আপনাকে ছেড়ে যাবেন না, তিনি কখনোই আপনাকে কোথাও ছাড়বেন না, বিশ্বাসঘাতকতা করবেন না। আমি আজ একটা জিনিস নিশ্চিত করে যাই যে আপনাদের জানা আছে কিন্তু হয়তো ভুলে গেছেন, আর যেটা আপনারা করতেও পারেন, মানে যা যা আপনাদের করা উচিত, যা জীবনে আপনাদের করা উচিত, খ্রিস্টের সাহায্যে যিনি আপনাদের শক্তি দেবেন,
আপনি বিভিন্ন পরীক্ষা এবং দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে পারেন, আবার বলতে পারেন আমি সব করতে পারি। আমার মনে হয় আমাদের কষ্টের সময়ের ব্যাপারে আলোচনায় আসা উচিত। আমাদের মাথায় যে চিন্তাটা প্রথমে আসে ওটাই ভুল, আমি এটা পারবো না, মানে আমি এটা কিছুতেই পারবো না, চিন্তাটা প্রথম আসে। আমাদের আসল প্রথম কথা যেটা বলা উচিত তা হলো, প্রভু আছেন আমার সাথে, আর আমার যা করণীয় আমি তা ঠিক করব নিজের জীবনে প্রভুর দেওয়া শক্তির সাহায্যে। আমি জানি আমরা কখনো কখনো গান গাই কিন্তু তার কথাগুলোর ওপর খুব বেশি মনোযোগ দিই না, কিন্তু এটা গান যা ওরা আজ সকালে গিয়েছে, তার মধ্যে এমন কিছু ছিল যা প্রভু আমায় শিখিয়েছেন, আর আমি হয়তো বলবো না যে ওটা পুরোপুরি ঠিক। সমস্যা আসার আগেই প্রভু তার সমাধান ভেবে নেন। আপনি এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন প্রভু কিন্তু তার জন্য একটু অবাক নন। আপনি অবাক হতে পারেন কিন্তু উনি অবাক নন, আর ওনার কাছে উত্তর আছে। উনি চান আপনি যেন দুঃখ না পান, উনি চান আপনি বুঝুন যে আপনার জীবনে যা যা করণীয় আছে আপনি তাই করতে পারেন খ্রিস্টের সাহায্যে, যে আপনাকে শক্তি দেবে। আপনার জানার দরকার নেই কী করতে হবে, এও জানার দরকার নেই যে প্রভু কী করবেন। জানতে হবে না যে কখন প্রভু কিছু করবেন, আমাদের কাজ হলো এটাই বিশ্বাস রাখা যে প্রভু আমাদের সাথে আছেন। আমি ভেবেছিলাম আজ সকালে এখানে এসে বলবো যে কে কে বিশ্বাস কর প্রভু তোমার আছে, কিন্তু অন্য কথায় চলে যাচ্ছি। কিন্তু আমি জানি আমি যদি বলতাম যে কে কে প্রভুর সঙ্গে আছেন, মানে কে কে বিশ্বাস করেন যে প্রভুর সঙ্গে আছেন, আমরা বিশ্বাস করতে পারি কারণ খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন। এবার চলুন ফিলিপিয়র 2:5, আর খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাকেও হোক, ওনাকে আপনার বিনিয়োগ প্রতিচ্ছবি হতে দিন। আমি চাই ওটা আপনারা আবার পড়ুন, ওনাকে আপনার বিনয়ীর প্রতিচ্ছবি হতে দিন, মানে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগকে হোক, ওনাকে আপনার বিনয়ীর প্রতিচ্ছবি হতে দিন। প্রভু পৃথিবীতে আসেন মানুষের শরীরে আর উনি সবার দাস হয়ে যান। ওনার মজা করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, ওনাকে মারা হয়েছে, বিতাড়িত হয়েছে, কিন্তু তবুও উনি বিশ্বাস কখনো হারাননি। এবং আপনি মানে বলুন, মানে এক মিনিট দাঁড়ান, আমার মনে হয় আমরা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছিলাম কিন্তু এখন আমরা বিনয়ীভাবে বাঁচার কথা বলছি। আসলে দেখুন, এই দুটো জিনিস একসাথে চলা উচিত, এই দুটো জিনিস একসাথে থাকতে হবে, না হলে বিশ্বাস থাকবে না। কারণ বিশ্বাস থাকলে তুমি ভাববে আমি কিছুই না, আর এটাই হলো তোমার নম্রতা, কিন্তু আমি সব কিছুই ওনাকে ছাড়া কিছুই করতে পারবো না, কিন্তু উনি থাকলে ওরকম কোনো কাজ নেই যে আমি করতে পারবো না, সব পারবো। আর আপনি দেখবেন আপনার নিজের যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে পুরো পৃথিবী আপনাকে সাহায্য করবে, আর এই সব অন্যান্য জিনিস। কিন্তু শেষ জিনিস যা এক ভক্ত প্রভুর থেকে আশা করে তা হলো বিশ্বাস। আপনাকে এটাই বুঝতে হবে যে ওনার সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। প্রভু মোসেস কে বলেছিলেন, আমি তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গেই চলবো, আর আমি তোমায় শান্তি দেব, আর সেটাই হবে তোমার চিহ্ন যে আমি তোমায় পাঠিয়েছি, আমি তোমার সঙ্গে থাকবো সবসময়। আর যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকে তাহলে আপনার কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না, কারণ উনি সব জানেন যা আপনার অজানা। আর উনি যদি চান আপনি জানুন তাহলে নিজেই আপনাকে জানাবেন, আর যদি উনি আপনাকে না বলেন তাহলে আপনার জীবনে আজ যা করবার প্রয়োজন উনি সবই করবেন। সাধারণত উনি সময়ের আগে কিছু করেন না, আর দেরিতেও করেন না। এবার আজ সকালে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আপনার দুর্বলতা নিয়ে, আমার দুর্বলতা নিয়ে, মানে আমাদের সবার দুর্বলতা নিয়ে। কারণ আমি বিশ্বাস করি না যে কেউই পুরোপুরি বিশ্বাস রাখে, মানে যেই বিশ্বাসের কথা আমি আজ সকালে
আপনাদের বলছি সেই আত্মবিশ্বাসের কথা বলি, আমার মনে হয় কেউই পুরোপুরি আত্মবিশ্বাসী হতে পারে না যতক্ষণ না নিজের দুর্বলতার মুখোমুখি হচ্ছেন, আর আপনারা সেটাই করেন না। তার চেয়েও বড় কথা হলো আমরা দোষ স্বীকার করি না নিজেদের। আমি অনেক গল্প পড়েছি, মানে 16 শতাব্দীর এক মহিলার ব্যাপারে যার নাম ছিল, আর একটা কথা উনি বলেছেন যা আমার মনে হয় খুবই মূল্যবান কথা, যে প্রভু নিজের প্রিয় ভক্তদেরকেও দুর্বলতার মধ্যেই রাখেন। যেসব পরিস্থিতির আপনি কথা বলছেন সারা জীবন ধরে সামলে আসছেন, আর উনি তা করি শুধু আমাদের মনে যে আমাদের ওনাকে দরকার, আর আমাদের সবার মধ্যেই শক্তি আছে, আমার মধ্যেও শক্তির ক্ষমতা দুটোই আছে, আমার মধ্যেও দুটো কাজ যে আমি খুব ভালো মতো করি, আর আমি লিখি এবং কথা বলি, আর এটাই আমি যেই কাজটা করতে পারি আমি সেটাই নিয়ে আসছি। আমি অনেকদিন আগে এই কাজ করা ছেড়ে দিয়েছি যা অন্য মানুষ ভালো মতো করতে পারে এবং আমি করতে পারি না। আপনাকে সারাদিন নিজের দুর্বলতার পেছনে কাটাতে হবে না, আপনার উচিত নিজের যে ক্ষমতা আছে সেটা কাজে লাগানো। নিজের দুর্বলতার পেছনে সময় ব্যয় করবেন না, ওটাকে আর ভালো বানানোর চেষ্টা করবেন না, কিন্তু আজ সকালে একটা জিনিস মেনে নিন যে প্রভু বেছে নেন দুর্বল এবং শত ব্যক্তিকে, আর উনি তা কারণবশত করেন যাতে তার মহিমা ওদের মধ্যে থেকে প্রকাশ পায়। এরকম কোনো ব্যক্তি নেই আজ, যা আর এরকম কেউ নেই যে পরে এটা টিভিতে দেখবে বা কোনো রেডিওতে পরে শুনবে, যারা প্রভুর জন্য ভালো কাজ করতে পারে না। আর যদি আপনি নিজের ব্যাপারে ধারণা না পাল্টান, আপনি যা করছেন সব ভুল, আপনার শুধু জানা দরকার। যদি আপনি ভালো কিছু করেন তাহলে সেটা আপনি প্রভুর ইচ্ছেতেই করতে পারছেন, আর যদি আপনি কিছু ভুল করেন তাহলে সেটা উনি সামলে নেবেন, আর উনি এই কাজে একেবারে অবাক নন। আমি জানি এরকম অনেকে আছে যারা নিজেদের ভুলের জন্য খুবই চিন্তিত। আমি বলবো তোমরা তো জন্যই এগুলো কি প্রভুকে বলো তোমার মধ্যে সেগুলো পাল্টে দিতে যা উনি পাল্টাতে চান, আর নিজের সব দিকগুলোর দিকে মনোযোগ না দিয়ে খ্রিস্টের ওপর মনোভাব আনুন। নিজের শক্তির বারণ, আমারও দুর্বলতা আছে, হয়তো আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি খুবই অধৈর্য, আর এখন আমি আমার জীবনকে অনেকটা সামলে নিতে পেরেছি যে এখন আর এটা বাইরে বেরোতে দিই না, কিন্তু এখনও ওই ভাবনা আছে যে আশা করি যেন ওটা চলে যায়। আমিও যদি অন্যের মতো ধৈর্যশীল হতাম, মানে আমি যদি টিভিতে জোয়েলের সাক্ষাৎকার দেখেছি, আর মানে যখন ও বলেছে যে ওর কোনোদিন রাগ হয় না, আমার মনে হয় প্রভু যীশু কি অন্য কোনো গ্রহের ছিল, মানে ওর রাগ হয় না। মানে আমি যখন উনি কিভাবে বীজকে সামলেছিলেন আর আমি কি করেছি, আমার ততটাই হয়েছে। এবার আমি আজ সকালে তৈরি যে এই পৃথিবীর অন্যতম বড় গির্জায় এসেছি, এবং আজ সকালে হাজার হাজার মানুষকে প্রভুর কথা বলেছি, এবং আজ সকালে আমার ঘড়ি সকাল 5:30 বেজে ওঠে, আর আমি ওদের বললাম আমার সকালে 5:30 কফি চাই, এও চাই সেও চাই সব চাই। ওরা বলল হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে, বাইবেল বের করলাম, আমি তৈরি হচ্ছি, সকাল 5:30 উঠে গেছি, আর এখন অবধি আমার কফি পেলাম না। এখন অবধি কফি এলো না, আমি ভেবেছিলাম কফি দিতে বলেছিলাম উম সময়, কিন্তু আমার কফি আসেনি। আমি ফোন করে জিজ্ঞাস করলাম যে আমায় কফি এতক্ষণ আসেনি, এবার কি হলো জানেন? যা ঘটলো সত্যি মেনে নেওয়া যায় না, এবং আমি জানি এটা পুরোপুরি যাচ্ছে তাই ব্যাপার, আর এতে কোনো আধ্যাত্মিক সম্পর্ক নেই, কিন্তু আমার কফি চাই, আমি কফি ছাড়া কোনো কাজ করতে পারি না, আর আমি ঘুম থেকে ওঠার অনেকক্ষণ বাদে চাই না, আমার মানে এক্ষুনি বানানো কফি পছন্দ। প্রভুর ধন্যবাদ জানান যতক্ষণ না। এবার 5:50 বেজে কিছু সেকেন্ড হয়েছে, আর দরজায় নক হলো, আমার কফি এসেছে, যদিও বা ওরা ভুল কফি এনেছিল,
এটাই তো জীবন। যাই হোক, ওরা যে কফিটা এনেছিল সেটা আসলে আমার বলা ছিল না, কিন্তু ওরা এনে গেছিল, তাই আমাকে খেতে হলো। প্রভুর জানা ছিল যে সেটা কি করতে হবে, কিন্তু মানে আমি যদি সামনে দাঁড়াতে পারি আর সবাই তালি বাজাতে পারে, মানে রা 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 করতে পারে, আর আমি দিনের মূল আকর্ষণ, কিন্তু আজ সকালে আমার রাগে গা গহীন হয়ে করেছিল কারণ আমার কফি দেরি করে এলো। আমি এই ব্যাপারটা নিয়ে ততটা বেশি ভাবিনি, না মানে আমি সত্যি কথা বলছি, প্রভু হয়তো এটার দ্বারা খুব মজা পেয়েছেন, হয়তো উনি বলেছেন যে ও জয়েস তুমি বেশ মজাদার মানুষ তো, রেগে লাল হয়ে গেছো কারণ তোমার কফি দু মিনিট দেরিতে এসেছে। কিন্তু একটা কথা বলি, যদি আজ সকালে আমি বসে ভাবতাম হে প্রভু আমি কত খার, হে প্রভু আমি কিভাবে এতটা অধৈর্য হতে পারি, 35 বছর ধরে তোমার বাক্য পড়ার পরেও আমার খুব খারাপ লেগেছে, আমার কোনো অধিকার নেই, আমি একেবারে যাচ্ছে তাই, আর আমার জীবনে এরকম সময় ছিল যখন আমি এটাই ভাবতাম। দেখুন, যদি প্রভু আপনাকে বোঝাতে না পারেন যে ওনার কাছে আপনার কি মূল্য এবং উনি আপনার সব দুর্বলতা জানেন, তাহলে উনি কোনো দিনও আপনাকে ব্যবহার করতে পারবেন না। এবার আমি কি এই কথা বলছি না যে আসলে আমি এখন বিবাহিত এবং তবুও আমার জন্যে মেয়েদের প্রতি দুর্বলতা আছে, আর হয়তো প্রভু সেটা হাস্যস্কর মনে করেন, আমি কিন্তু এই দুর্বলতার কথা বলছি না। তাহলে আপনার সত্যি সাহায্যের দরকার এবং কারোর সাথে আলোচনায় বসুন, কিন্তু কুভাবনা নিজেকেই সামলাতে হয়। তাহলে ভালো হবে এই কথাটা মেনে চলা, অপেক্ষা করা। কিন্তু আমি আসলে বলছি, মানে আমাদের সবার কাছেই কিছু না কিছু আছে, মানে আমার মুখ হচ্ছে আমার সবচেয়ে বড় উপহার, কিন্তু আমার জীবনে এটা বড় সময়, মানে পিতরের মুখ ওর সবচেয়ে বড় সমস্যা ছিল যে সে ঠান্ডা মাথায় যিশুকে তিরস্কার করবে, পিতর করেছে তবুও প্রভু তাকে ব্যবহার করেছেন। আজ আমি আপনাদের বোঝাতে চাই যে কোনো কিছু না করার চিন্তাভাবনাটা যদি আপনারা না পারেন বা নিজে না যা ভুল করছেন রোজ সকালে উঠে যদি তা ভাবা না ছাড়েন এবং সারাদিন তাই নিয়ে ভাবতে থাকেন, তাহলে কখনোই আত্মবিশ্বাস আসবে না, কারণ আপনার মধ্যে ভুল কিছুই নেই। আপনাকে বুঝতে হবে যে খ্রিস্টের ওপর ভরসা করতে পারেন, আর আপনি অনুমতি দিলে উনি আপনার দুর্বলতাও ঠিক করে দেবেন, আপনার দুর্বলতার মধ্যে দিয়েই তাঁর শক্তি সম্পূর্ণ হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। আমার খুব আনন্দ হয় ভাবতে যে আমার আর নিজের ঠিক করার কিছু নেই, আর যখন আপনি সেই পর্যায়ে পৌঁছে যান যখন আর নিজেকে সঠিক বানানোর চেষ্টা করতে হয়, তাহলে তার থেকে একটা লাভ কী হয় জানেন, আপনি অন্যদেরকে সঠিক হওয়ার জন্য চাপ দেওয়া ছেড়ে দেন, আর তারপরে আমি এই কথাটা আরও ভালোভাবে বোঝাতে চাই যে যদি আমরা আমাদের ক্ষমতা গুণ এবং কার্যশক্তি যা প্রভু দিয়েছেন তাতে খুশি না হই, তাহলে আমাদের দুর্বলতার এবং অক্ষমতার উপরে কষ্ট পাওয়ার কোনো অধিকার নেই। একবার ভেবে দেখুন, এটা খুবই জরুরি যে প্রভুর সঙ্গে রাখাকালীন আমাদের মনোভাব যেন সঠিক থাকে, আর আমাদের মনে না থাকবে আমরা বাস্তবে তাই করব। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা। এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ের মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।